Surah Al-Ma'arij. Bismillahir Rahmanir Rahim. Param Dayamoy Niratishay Mehriban Allah'r name. Fa'ala sa'ilun bi'adhabin waqi'. Prarthonakari azab paite chahiyache jaha obosshoi songhotito hoibe. Lil kafirin laysa lahu dafi'. কাফিরদের জন্য কেহ উহার প্রতিরোধকারী নাই। মিনাল্লাহিল মাআরিজ, সেই আল্লাহর নিকট হইতে যিনি ঊর্ধ্বারোহণের সিঁড়িগুলির মালিক। তাআরুজুল মালাঈকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফ সানা। ফেরেশতা এবং রূহ তাহারি দিকে আরোহণ করিয়া থাকে এমন একটা দিনে যাহার পরিমাণ 50,000 বছর। অতএব হে নবী, ধৈর্য ধারণ কর, সুন্দর সৌজন্যমূলক ধৈর্য। এই লোকেরা উহাকে দূরবর্তী মনে করে আর আমরা উহাকে নিকটে দেখিতে পাইতেছি। يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن. সেই আজাব হইবে সেই দিন যেদিন আকাশমণ্ডল বিগলিত রৌপ্যের বর্ণ ধারণ করিবে আর পর্বতগুলি রং বেরঙের ধুনা পশমের বর্ণ ধারণ করিবে। ولا يسأل حميم حميما, তখন কোন প্রাণের বন্ধু নিজের প্রাণের বন্ধুকেও জিজ্ঞাসা করিবে না। ইউবাসসারুনহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, অথচ তাহারা পরস্পর পরস্পরকে দেখিতে পাইবে। অপরাধী লোক চাইবে সেই দিনের আযাব হইতে রক্ষা পাওয়ার জন্য নিজের সন্তান, ওয়াসাহিবাতিহি ওয়াআখিহি, স্ত্রী ভাই ও তাহাকে আশ্রয় দানকারী নিকটবর্তী পরিবারকে, এবং ভূপৃষ্ঠের সমস্ত লোককে বিনিময় হিসেবে দিতে যেন এই উপায়টি তাহাকে নিষ্কৃতি দিতে পারে। নহে, কখনোই নহে, উহা তো হইবে তীব্র উৎক্ষিপ্ত আগুনের লেলিহান শিখা, যাহা চর্ম মাংস লেহন করিতে থাকিবে এবং উচ্চস্বরে ডাকিয়া ডাকিয়া নিজের দিকে আহ্বান করিবে এমন প্রতিটি ব্যক্তিকে যে সত্য হইতে মুখ ফিরাইয়া লইয়াছে ও পৃষ্ঠ প্রদর্শন করিয়াছে এবং ধনমাল সঞ্চয় করিয়াছে ও তাহা ডিমে তা দেওয়ার ন্যায় আগলাইয়া রাখিয়াছে। মানুষকে খুবই সংকীর্ণ মনা ছোট আত্মার অধিকারী রূপে সৃষ্টি করা হইয়াছে। তাহার উপর যখন বিপদ আসে তখন ঘাবড়াইয়া যায়, এবং যখন স্বাচ্ছন্দ্য সচ্ছলতা হাতে আসে তখন সে কার্পণ্য করিতে শুরু করে। কিন্তু সেই সব লোক এই জন্মগত দুর্বলতা হইতে মুক্ত যাহারা নামাজ আদায়কারী। যাহারা নিজেদের নামাজ রীতিমতো আদায় করে। وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ, যাদের ধনমালে প্রার্থনাকারী ও বঞ্চিতদের একটা নির্দিষ্ট অধিকার রহিয়াছে। وَالَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ الدِّينِ, যাহারা বিচার দিনকে সত্য মানে। وَالَّذِينَ هُمْ مِنْ عَذَابِ رَبِّهِمْ مُشْفِقُونَ, যারা তাহাদের রবের আযাবকে ভয় করে। إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ, কেননা তাহাদের রবের আযাব এমন নহে যাহা ভয় না করা কাহার পক্ষে সম্ভব।
যাহারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে নিজেদের স্ত্রী কিংবা স্বীয় মালিকানাধীন মহিলা ছাড়া ইহাদের হইতে সংরক্ষিত না রাখায় তাহাদের প্রতি কোন তিরস্কার নাই। তবে ইহার বাহিরে যাহারা অন্য কাহাকেও চাহিবে তাহারাই সীমালঙ্ঘনকারী লোক। যাহারা নিজেদের আমানত সমূহের রক্ষণাবেক্ষণ এবং নিজেদের ওয়াদা প্রতিশ্রুতি রক্ষার বাধ্যবাধকতা পালন করে। যাহারা সাক্ষ্যদানের ব্যাপারে পরম সততার উপর অবিচল হইয়া থাকে। আর যাহারা নিজেদের নামাজের সংরক্ষণ করে এই লোকেরা সম্মান ও মর্যাদা সহকারে জান্নাতের বাগান সমূহে অবস্থান করিবে। অতএব হে নবী, কি ব্যাপার যে এই কাফির লোকেরা ডান দিক ও বাম দিক হইতে দলে দলে তোমার দিকে দৌড়াইয়া আসিতেছে কেন? তাহাদের প্রত্যেকেই কি এই লোক পোষণ করে যে তাহাকে নিয়ামতপূর্ণ জান্নাতে দাখিল করিয়া দেওয়া হইবে? কখনোই নহে, আমরা যে জিনিস দিয়া তাহাদিগকে সৃষ্টি করিয়াছি তাহা তাহারা নিজেরাই জানে। আমি শপথ করিতেছি উদয়াচল সমূহ ও অস্তাচল সমূহের মালিক আল্লাহ, আমরা তাহাদের স্থানে তাহাদের অপেক্ষা উত্তম লোক লইয়া আসিতে পারি। আমাকে অতিক্রম করিয়া যাইতে পারে এমন কেহই নাই। কাজেই এই লোকদিগকে তাহাদের খেলতামাশায় লিপ্ত থাকিতে দাও যতদিন না তাহাদের নিকটকৃত ওয়াদার দিনটি পর্যন্ত তাহারা পৌঁছিয়া যায়। يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون ইহারা নিজেদের কবর হইতে নির্গত হইয়া এমন ভাবে দৌড়াইয়া যাইতে থাকিবে যেন নিজেদের দেবদেবীর স্থান সমূহের দিকে দৌড়াইতেছে। خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون তখন তাহাদের দৃষ্টি অবনত হইবে, অপমান ও লাঞ্ছনা তাহাদের উপর সমাচ্ছন্ন থাকিবে। এই দিনটিরই তো ওয়াদা তাহাদের সহিত করা হইতেছিল।